আসসালামু আলাইকুম। 2022 সালের যশোর বোর্ডের সকল স্টুডেন্টদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তোমাদের গণিত পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে, তোমরা দেখে নাও তোমাদের গণিত পরীক্ষার নির্ভুল সমাধান। এখানে 30টি প্রশ্নের একদম নির্ভুল সমাধান রয়েছে, প্রত্যেকটাই 100% সঠিক। তো তোমরা দেখে নাও তোমাদের কার কয়টি হয়েছে, আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো একের অ্যান্সার হবে ক অর্থাৎ হাফ, দুইয়ের অ্যান্সার হবে গ অর্থাৎ 30 ডিগ্রি, তিনের অ্যান্সার হবে ক 2 3 4, পাঁচের অ্যান্সার হবে ঘ অর্থাৎ তিনটি অপশনই সঠিক, ছয়ের অ্যান্সার হবে ঘ অর্থাৎ তিনটি যে অপশন রয়েছে এই তিনটি সঠিক। সাথে বলেছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি, তো এটি স্থূলকোণ হবে, সাতের অ্যান্সার খ। 8, তো এখানে একটি ধারা রয়েছে, ধারাটির কোণ পথ 1/4, এটির অ্যান্সার হবে আমাদের হচ্ছে গ, এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই সঠিক। 9-এর অ্যান্সার হবে গ 4√2, 10-এর অ্যান্সার হবে ক 198, 11-এর অ্যান্সার হবে গ 2, 12-এর অ্যান্সার হবে ঘ অর্থাৎ মধ্যক শ্রেণীর মধ্যমান 28। তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলে নেবে কত নম্বর কার কার রয়েছে। 14, কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, এটির অ্যান্সার হবে 3 অর্থাৎ খ, 15-এর অ্যান্সার হবে ক, 16-এর অ্যান্সার হবে ক 1 নম্বরটা, 17-এর অ্যান্সার হবে খ অর্থাৎ 9, 18-এর অ্যান্সার হবে গ অর্থাৎ 8, 19-এর অ্যান্সার হবে ক নম্বর যে অপশন সেটি a² - √3a + 3, 20-এর অ্যান্সার হবে ঘ অর্থাৎ 4, 21-এর অ্যান্সার হবে ঘ, প্রত্যেকটা অপশনই সঠিক রয়েছে, 22-এর অ্যান্সার হবে খ 4√3, 23-এর অ্যান্সার হবে 301.59 অর্থাৎ 23-এর অ্যান্সার গ, 24-এর অ্যান্সার খ 904.78, 25-এর অ্যান্সার খ 678, 26-এর অ্যান্সার খ 121, 27-এর অ্যান্সার গ 2820, 28-এর অ্যান্সার ঘ 1, 29-এর অ্যান্সার ঘ 31.42 সেন্টিমিটার, 30-এর অ্যান্সার খ ছিল 2022 সালের যশোর বোর্ডের গণিতের নির্ভুল সমাধান। এই ছিল 2022 সালের যশোর বোর্ডের গণিতের উপরে নির্ভুল সমাধান। এখান থেকে তোমরা মিলিয়ে নিবে কার কয়টি MCQ হয়েছে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।